হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এক্সামস মেড ইজি। আপনাদের সকলকে এক্সামস মেড ইজিতে আরও একবার স্বাগত জানাই। যারা WBCS অ্যাসপিরেন্টস রয়েছেন, প্রত্যেক দিন WBCS প্রিলিমিনারির সমস্ত রকম ইয়ারের সমস্ত রকম কোয়েশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকে এই ভিডিওর মাধ্যমে যথাক্রমে 2017 এবং 2018 সালের প্রিলিমিনারি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোয়েশ্চেন অ্যান্সারগুলোকে কভার করবো। তো আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। এবং ফ্রেন্ডস, এক্ষেত্রে কিন্তু ডিটেল ডিসকাশন করবো না, যেহেতু নাম্বার অফ কোয়েশ্চেন্স অনেক বেশি। তো ফার্স্ট কোয়েশ্চেন শুরু করছি। মুর্শিদাবাদ জেলা দুটো ভাগে বিভক্ত করেছে কোন নদী? তো এক্ষেত্রে আমরা জানি গঙ্গা নদী ফারাক্কা ব্যারেজ থেকে দুটো ভাগে বিভক্ত হয়েছে, ভাগীরথী এবং পরবর্তীতে হুগলি নাম নিয়ে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে, এবং আরেকটা ভাগ পদ্মা এবং পরবর্তীতে বাংলাদেশের যমুনার সাথে মিলিত হয়ে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে কিন্তু বাংলাদেশের মধ্য দিয়ে পড়েছে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাইসেক্টেড হয়েছে যে নদীটার মাধ্যমে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ভাগীরথী নদী, রাইট? নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি ফ্রেন্ডস। লার্জেস্ট আর্সেনিক পিউরিফিকেশন বা ডিকন্টামিনেশন প্ল্যান্ট পশ্চিমবঙ্গের কোথায় রয়েছে? আর্সেনিক পিউরিফিকেশন প্ল্যান্ট কিন্তু পশ্চিমবঙ্গের ফারাক্কাতে রয়েছে। স্ট্যাটিক জিকে হিসেবেও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে ভায়া আগ্রা ইজ অলসো নোন এস, ওল্ড নাম্বারিংয়ে কিন্তু NH3। NH3 কিন্তু কলকাতা মুম্বাই ন্যাশনাল হাইওয়ে যেটা আগ্রা দিয়ে গেছে সেটা NH3। বনগাঁও কলকাতা ন্যাশনাল হাইওয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা NH35, বর্তমানে নতুন নামকরণ হয়েছে NH112, যেটা কিন্তু বাংলাদেশ বর্ডার পর্যন্ত গেছে। এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল হাইওয়ে পশ্চিমবঙ্গের জন্য। ইন ওয়েস্ট বেঙ্গল রেল ওয়াগন আর ম্যানুফ্যাকচার এট, রেলের ওয়াগন পশ্চিমবঙ্গের কোথাতে ম্যানুফ্যাকচার করা হয়? এক্ষেত্রে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন ফ্রেন্ডস। লিলুয়া, কাঁচড়াপাড়া এবং দমদমে। আমরা জানি যে চিত্তরঞ্জন হিন্দ মোটর দুর্গাপুর, চিত্তরঞ্জনে লোকোমোটিভ তৈরি করা হয় এবং হিন্দ মোটরে কী তৈরি করা হয় আপনারা সকলে জানেন, না জানলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো যাই হোক, লিলুয়া, কাঁচড়াপাড়া এবং দমদম। অ্যাক্টিভ ডেল্টা অফ গঙ্গা ইন ইন্ডিয়া লাইস ইন, গঙ্গার সক্রিয় বদ্বীপ আমরা কোথায় দেখতে পারি? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর সুন্দরবন নয়, আমি এটা আপনাদের জানিয়ে রাখছি। নদিয়া উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া নয়, নদিয়া বা হাওড়া নয়, সঠিক উত্তর কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে সক্রিয় বদ্বীপ দেখা যায়। নদিয়া কিন্তু এক্ষেত্রে পরিণত বদ্বীপ, নদিয়া কিন্তু সক্রিয় বদ্বীপ নয়। তাহলে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সঠিক উত্তর। ক্রাস্ট ল্যান্ডফর্ম পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়? ফ্রেন্ডস, ক্রাস্ট ল্যান্ডফর্ম কাকে বলা হয়? যে ল্যান্ডফর্ম যেখানে নাকি আন্ডারলাইং সয়েল যেটা আছে সেটা ডিগ্রেডেড হয়ে যায়, একটা ল্যান্ডফর্ম যেখানে আন্ডারলাইং সয়েলটাকে যদি আমরা বলি, এই নিচের সয়েলের স্তরগুলো রয়েছে এগুলো ডিগ্রেডেড হয়ে যায়, মেল্টেড হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। এর ফলে যদি কোনো ভ্যাকিউম তৈরি হয় বা এরকম কিছু তৈরি হয় যেখানে একটা গহ্বর তৈরি হয়ে যাচ্ছে, সেই যে ল্যান্ডফর্মটা সেটা ক্রাস্ট ল্যান্ডফর্ম বলা হয়। এবং আলটিমেটলি যেই ল্যান্ডফর্ম যে কন্ডিশনটা থাকে, এরকম গহ্বর তৈরি হয়ে থাকে, সেই ল্যান্ডফর্মকে কিন্তু বলা হয় ক্রাস্ট ল্যান্ডফর্ম। এবং ক্রাস্ট ল্যান্ডফর্ম পশ্চিমবঙ্গের যে জায়গাগুলোতে দেখা যায় সেটা অবশ্যই জলপাইগুড়ি জেলাতে দেখা যায় এবং বক্সা জয়ন্তীতেও দেখা যায়। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, বক্সা এবং জয়ন্তী দুটোই কিন্তু আলিপুরদুয়ার জেলার অন্তর্ভুক্ত। নেক্সট কোয়েশ্চেন, ড্রাই পোর্ট, ড্রাই পোর্ট হিসেবে পশ্চিমবঙ্গের কোন পোর্টটা? এক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে, কিছু কিছু বইতে হলদিয়া পোর্টও দেওয়া থাকে এবং কলকাতা হলদিয়া দুটোই দেওয়া থাকে, এবং দুটোর মধ্যে কিন্তু কোনোটাই হবে না, শুধুমাত্র ড্রাই পোর্ট হিসেবে সঠিক উত্তর হবে এক্ষেত্রে কলকাতা পোর্ট। তো যাই হোক ফ্রেন্ডস, 2018 সালে এই কয়েকটি কোয়েশ্চেনই এসেছিল, এবারে 2017 সালের কোয়েশ্চেনগুলোতে আমরা ফোকাস করছি। সবচেয়ে প্রথম যে কোয়েশ্চেনটা আমরা দেখব, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন হিসেবে কোনগুলো নয়? জলপাইগুড়ি, মালদা, কলকাতা, বর্ধমান। তো আমি আপনাদের যদি একবার আরও একবার মনে করিয়ে নিই পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনগুলো, বেসিক্যালি পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন পাঁচটা, শুরুতে চারটে ছিল, পরবর্তীতে আরও একটা সংযোজন হয়েছে। তো আমরা যদি পশ্চিমবঙ্গের ম্যাপটাকে ফলো করি, ওপর থেকে যদি নিচের দিকে নামি, সবার প্রথমে যদি আমরা জলপাইগুড়ি ডিভিশন দেখি, জলপাইগুড়ি ডিভিশনে পশ্চিমবঙ্গ ম্যাপের যে মাথাটা রয়েছে সেখানে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই পাঁচটা জেলা কিন্তু জলপাইগুড়ি ডিভিশনের আন্ডারে পড়ছে। তাহলে জলপাইগুড়ি ডিভিশন রয়েছে। পরবর্তীতে যদি আমরা মালদা ডিভিশনে যাই, মালদা ডিভিশনে কিন্তু মালদা মুর্শিদাবাদের সাথে সাথে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাও রয়েছে, তাহলে মালদা ডিভিশনে রয়েছে। এবারে যদি আমরা মালদা ডিভিশনে বা বর্ধমান ডিভিশনে যাই, তাহলে বর্ধমানে যে দুটো ভাগ 2017 সালে হয়েছে, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিন্তু বীরভূম এবং হুগলি জেলা পড়ছে, তাহলে বর্ধমান ডিভিশনে রয়েছে। এরপরে আরও দুটো ডিভিশন রয়েছে, প্রেসিডেন্সি ডিভিশন এবং
মেদিনীপুর ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশনের অন্তর্ভুক্ত কিন্তু কলকাতা হয়ে যাচ্ছে। তাহলে কলকাতা ডিভিশন বলে কিন্তু কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন নেই, সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে হয়ে যাবে কলকাতা। অর্থাৎ কলকাতা ডিভিশন নামের কিন্তু কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন নেই। তো যাই হোক, এবারে প্রেসিডেন্সি ডিভিশনের অন্তর্ভুক্ত হয়েছে কলকাতা। প্রেসিডেন্সি ডিভিশনে কোন কোন জেলাগুলো পড়ছে? কলকাতা ছাড়াও পড়ছে হাওড়া, নদিয়া এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা। বারবার অ্যাসপিরেন্টসরা যে গণ্ডগোলটা করে, প্রেসিডেন্সি ডিভিশনের মধ্যে কিন্তু হুগলিকে কনসিডার করে। হুগলি কিন্তু বর্ধমান ডিভিশনে, পশ্চিমবঙ্গের ম্যাপ দেখলে আমরা দেখতে পাবো সবার উপরে রয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলি একই লাইনে কিন্তু রয়েছে। সর্বশেষ মেদিনীপুর ডিভিশন, তার মানে দুটো মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তিনটে তো পড়ছেই, তিনটে মিলে আগে মেদিনীপুর জেলা ছিল, সঙ্গে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলা কিন্তু পড়ছে। এবারে ওয়েস্ট বেঙ্গল, রার ইজ এ ফিজিওগ্রাফিক রিজিয়ন, রারকে ফিজিওগ্রাফিক এক ধরনের ফিজিওগ্রাফিক রিজিয়ন, সেটা কোথায় দেখা যায়? এই কোয়েশ্চেনটা আমাদের পূর্ববর্তী 2019 সালের যখন কোয়েশ্চেন আনসারগুলোকে কভার করেছিলাম গতকালকে, সেখানে আমি ডিটেলে আলোচনা করে ফেলেছি, তাই আজকে আমরা আলোচনা করছি না। আমি শুধু সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি, সঠিক উত্তর কিন্তু এক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে কিন্তু রার ফিজিওগ্রাফি দেখা যায়। রার ফিজিওগ্রাফি কী ধরনের সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আজ আলোচনা করে ফেলেছি। তো নেক্সট কোয়েশ্চেনে জানছি ফ্রেন্ডস, এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যারাইভ দ্য হাইয়েস্ট লেভেল অফ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন দ্য স্টেট? HDI র্যাঙ্কে পশ্চিমবঙ্গের কোন জেলা 1 নম্বরে আছে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এবং আপনারা যারা অনেকদিন ধরে এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিচ্ছেন তাদের বলে রাখি, কলকাতা কিন্তু HDI র্যাঙ্কে এখন আর 1 নম্বরে নেই। 2011 সালের সেন্সাস অনুযায়ী লিটারেসি রেটে কিন্তু পূর্ব বর্ধমান কলকাতাকেও ছাড়িয়ে গেছে, এবং বর্তমানে HDI র্যাঙ্কের ক্ষেত্রে লিটারেসিও একটা যেহেতু প্যারামিটার, তার উপর বেস করে কিন্তু পূর্ব মেদিনীপুর HDI র্যাঙ্কে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে কিন্তু পশ্চিমবঙ্গে 1 নম্বর স্থান অধিকার করেছে। তাহলে সর্বশেষ স্থানটি কে অধিকার করেছে সেটাও কিন্তু জানা দরকার, সেটা হচ্ছে নর্থ দিনাজপুর। নর্থ দিনাজপুর কিন্তু সর্বশেষ স্থানটি দখল করেছে, যেটা আগেও কিন্তু ছিল, এবং ভারতবর্ষের ক্ষেত্রে যেটা বিহার রাজ্য। হোয়াট ওয়াজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ কনস্ট্রাকশন অফ ফারাক্কা ব্যারেজ? ফারাক্কা ব্যারেজটি যখন তৈরি করা হয়েছিল তার প্রাইমারি অবজেক্টিভ কী ছিল? ফ্লাড কন্ট্রোল ইন দ্য লোয়ার বেঙ্গল, লোয়ার বেঙ্গলে বন্যা নিয়ন্ত্রণ করা, অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই হুগলি রিভার, হুগলির নদীতে জলের সাপ্লাইটাকে ঠিকঠাক রাখা, জেনারেশন অফ ইলেকট্রিসিটি ইন ওয়েস্ট বেঙ্গলের ইলেকট্রিসিটি জেনারেশনটাকে ঠিকঠাক রাখে, নাকি ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট ইন বিহার? সঠিক উত্তর কিন্তু অগমেন্টেশন অফ ওয়াটার সাপ্লাই ইন হুগলি রিভার। নেক্সট কোয়েশ্চেন, টোটো, টোটো ইজ এ প্রিমিটিভ ট্রাইবাল কমিউনিটি ফাউন্ড ইন দ্য স্টেট অফ কোন রাজ্যে? কোন রাজ্যে টোটো জনজাতিকে দেখা যায়? টোটো জনজাতিকে কোন রাজ্যে দেখা যায়? যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা সকলেই জানে, অ্যাসপিরেন্টস না হলেও জানে, যে সেটা হবে ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার জেলায়। ফ্রেন্ডস, আলিপুরদুয়ার জেলায় কিন্তু আমরা টোটো জনজাতিকে দেখতে পারি। স্পেসিফিক্যালি আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লক থেকে 20 কিলোমিটার দূরে বর্তমানে টোটো জনজাতির জনসংখ্যা নিয়ার অ্যাবাউট 1600, 1600 জনসংখ্যা কিন্তু বর্তমানে টোটো জনজাতির রয়েছে, এবং ভুটান সীমান্তবর্তী এলাকাতেই কিন্তু তাদের বাস। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মাইন ইন দ্য ডেল্টা রিজিয়ন অফ ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের ডেল্টা রিজিয়নে কোনটাকে উৎক্ষেপণ করা হয় না, মাইন্ড করা হয় না? ন্যাচারাল গ্যাস, ক্লে, স্যান্ড, গ্রাউন্ড ওয়াটার? এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর স্যান্ড হবে। তো ফ্রেন্ডস, ড্রট ইজ অকেশনাল এক্সপিরিয়েন্স ইন প্ল্যাটিউ রিজিয়ন। পশ্চিমবঙ্গের আমরা যদি প্ল্যাটিউ রিজিয়নে যাই, প্ল্যাটিউ রিজিয়নের স্টে আমরা ডিস্ট্রিক্টস কোনগুলোকে কনসিডার করব? পুরুলিয়া জেলা প্ল্যাটিউ রিজিয়নের ডিস্ট্রিক্ট, বাঁকুড়া জেলা, এগুলো কিন্তু প্ল্যাটিউ রিজিয়নের ডিস্ট্রিক্ট। সেখানে ড্রট, খরা বেসিক্যালি কী কারণে হয়ে থাকে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে খরা হওয়ার কারণটা কি? ল্যাটেরাইট সয়েল, অবভিয়াসলি সেখানকার মাটি ল্যাটেরাইট সয়েল, লো রেইনফল, এক্সেসিভ ইভাপো ট্রান্সপিরেশন, ইনএফিশিয়েন্ট ওয়াটার ম্যানেজমেন্ট, প্রত্যেকটাই ভ্যালিড পয়েন্ট। কিন্তু যে কারণে হয় সেটা কিন্তু এক্সট্রিমলি রোল লো রেইনফল। অনেক বইতে কিন্তু ল্যাটেরাইটিক সয়েল দেওয়া আছে, সেটা কিন্তু মেইন রিজন নয়। এরপরে নেক্সট কোয়েশ্চেনে আসছি, দামোদর ভ্যালি কর্পোরেশন অর DVC, তো DVC ক্ষেত্রে বলা হয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্টের অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন রিপ্রেজেন্টেড বাই বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ঝাড়খণ্ড, অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তিনটেই কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আমি আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন নিচ্ছেন, এই চ্যানেল থেকে প্রত্যেক দিন প্রিলিমিনারির সমস্ত রকম কোয়েশ্চেন আনসার্সগুলো কিন্তু আমরা 2021-এর যে 30th May প্রিলিমিনারি শিডিউলড হয়েছে তার আগে কিন্তু আমরা কভার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।